নমস্কার, প্রাইম টাইম 18লৈ স্বাগতম। আৰু ষ্টুডিঅত মই পাপৰী। নমস্কাৰ, ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। আৰম্ভণিতে এটা ব্ৰেকিং নিউজ। ট্ৰেডিং কেলেংকাৰীক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য প্ৰদান কৰিছে। এছ আই টিয়ে তদন্ত কৰিব অনলাইন ট্ৰেডিং কেলেংকাৰীৰ। অধিক ধনৰ কেলেংকাৰীৰ তদন্তত জড়িত থাকিব চি আই ডি। সৰু গোচৰৰ তদন্ত চম্ভালিব জিলা আৰক্ষীয়ে। তদন্তত থাকিব আয়কৰ বিভাগ আৰু ই ডি। প্ৰয়োজন হ'লে চি বি আইলৈও হস্তান্তৰ হ'ব পাৰে তদন্তৰ দায়িত্ব। মুখ্যমন্ত্ৰীৰ এইখিনি বক্তব্য। আৰক্ষীৰ কোনো অসুবিধা নাই, তদন্ত কৰিব, কিন্তু আমি ইডিকো লগত কৈছোঁ যে আপোনালোকেও আমাৰ তদন্তটোত সহযোগিতা কৰক। গতিকে আমি অসম আৰক্ষীয়ে ডি জি পি আছে, আমি অলৰেডি সিদ্ধান্ত লৈছোঁ যে এটা এছ আই টি হ'ব যোনে গোটেই কেছখিনি মনিটৰ কৰিব। ডাঙৰ কেছখিনি চি আই ডিয়ে কৰিব, সৰু কেছখিনি ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ তাত থাকিব আৰু অভাৰঅল গোটেই মেটাৰটো ইনকাম টেক্স আৰু ইডিক দিম। আৰু এটা সময়ত যদি প্ৰয়োজন হয় যে নহয়তো চি বি আইকো দিব লাগে, আমি চি বি আইকো দিব পাৰিম। ইয়াত কোনো আমাৰ ফালৰ পৰা কোনো তাত দাবী কৰাৰ প্ৰয়োজন নহয়। এমাহ ডেৰ মাহৰ পিছত পৰিৱেশটো চাই যদি আমি ভাবোঁ যে ই এটা বহুত ডাঙৰ জটিল কেছ, আমাৰ কাৰণে দিগদাৰ, তেতিয়াহ'লে আমি তাক চি বি আইক পঠাই দিম। কিন্তু বৰ্তমান ইতিমধ্যে অসম আৰক্ষীয়ে ইডি আৰু ইনকাম টেক্সক অলৰেডি বিশ্বাসত লৈছে। সো আসাম গভৰ্ণমেণ্ট ইজ উইলিং টু হেণ্ড অভাৰ দ্য কেছ ইভেন টু চি বি আই আফটাৰ ইনিচিয়েল আৰু কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হ'ল বিশাল ফুকনক। একালৰ বৃন্দাবন, একালত চন পৰাৰ দৰে জীৱন যাপনৰ নামত এদিনতে লাখ লাখ টকা খৰচ কৰা বিশালে এতিয়া শুব লগা হৈছে ডিব্ৰুগড়ৰ সদৰ থানাৰ লকআপৰ মজিয়াত। সৌ সিদিনালৈকে ছ'চিয়েল মিডিয়াৰ পেজ ৰঙীন কৰি ৰখা বিশাল সম্প্ৰতি নিস্তেজ। পাতি লোৱা বায়েকৰ 15 কোটি টকীয়া বিয়া। বিয়াৰ পাছত ডুবাইলৈ বায়েকক ফুৰাবলৈ নিয়া। ছেভেন ষ্টাৰত নৈশ যাপন। নামী দামী ৰেষ্টুৰাণ্ট খাদ্য গ্ৰহণ। জীৱন যাপনৰ নামত এদিনতে লাখ লাখ টকা খৰচ কৰা বিশাল ফুকনে এতিয়া শুব লগা হৈছে ডিব্ৰুগড় সদৰ থানাৰ লকআপৰ মজিয়াত। মেনু চাই খানা খোৱা বিশালে চুবাব লগা হৈছে শুকান ৰুটি আৰু পনীয়া দাইল। বিলাসিতা এতিয়া ইতিহাস, বন্ধুত্ব পাহৰণিৰ গৰ্ভত। আজি অকলশৰীয়া বিশাল ফুকন। সৌ সিদিনালৈকে ছ'চিয়েল মিডিয়াৰ পেজ ৰঙীন কৰি থোৱা বিশাল এতিয়া নিস্তেজ। চুমি নাই, তাৰ্কিকো পলাতক। সুলভ সামগ্ৰীৰ দোকানেৰে পৰিয়াল চলোৱা ঘৰখনত দৰৱৰ কোম্পানী প্ৰতিষ্ঠা কৰি দিয়াৰ পাছতো বিশালক লগ দিবলৈ অহা নাই চুমি কিম্বা ককায়েক আৰু বৌৱেক। ধনেৰে কিনা বন্ধুৱেও লগ এৰা দিলে বিশালৰ। হুৱে বাৱে গিজ খাই থকা অভিনেতা অভিনেত্ৰীয়ে প্ৰতি মুহূৰ্ততে এৰাই চলিব খুজিছে বিশালৰ প্ৰসংগ। কিন্তু তাৰ পিছতো মুখৰ হাঁহিমাৰ যোৱা নাই বিশালৰ। ডিব্ৰুগড় সদৰ থানাৰ লকআপৰ পৰা আদালতলৈ নিয়াৰ বাটত সাংবাদিকৰ কেমেৰাত বন্দী হ'ল বিশালৰ মিচিকীয়া হাঁহি। হয়তো আৰক্ষীয়ে গম পাইছে বিশালৰ এই হাঁহিৰ আঁৰৰ কাহিনী। এতিয়া আৰক্ষীৰ ওচৰত কোনো কথাই গোপন হৈ থকা নাই বিশালৰ। বিনিয়োগৰ বাবে কোনে ধন দিছিল? বিশালে দিয়া ভাষ্যৰ আধাৰত আৰক্ষীৰ হাতত ধন কুবেৰৰ দীঘলীয়া তালিকা। চিকিৎসক, ব্যৱসায়ী, অভিনেতাৰ লগতে তালিকাত নাম আছে নেকি ৰাজনীতিকৰ? কি ধন, কি সম্পৰ্ক? বিশালৰ মুখেৰে ওলোৱা সকলো কথা কাণেৰে সুমাই বন মগজুত পাকঘূৰণি খাইছে আৰক্ষীৰ। প্ৰশ্ন হয়, 22 বছৰতে 2000 কোটি টকাৰ মালিক হোৱা বিশালক বিনিয়োগৰ বাবে ধন দিয়াসকলক সঁচাকৈ জেৰা কৰিবনে ডিব্ৰুগড় আৰক্ষীয়ে? নে জুলুঙাৰ মেকুৰী ওলাই পৰাৰ ভয়ত বিশালক জেৰা কৰিয়ে আৰক্ষীয়ে সামৰি থবলৈ ওলাইছে 2000 কোটি টকীয়া কেলেংকাৰীৰ তদন্ত? এই প্ৰশ্নৰ উত্তৰ পাবলৈ জনতা উৎসুক হৈ থকাৰ সময়তে ব্যক্তিগত জীৱনৰ গোপন কথা খোলা কিতাপৰ দৰে বিশালে মেলি ধৰিছে ডিব্ৰুগড় আৰক্ষীৰ সন্মুখত। কাজেই শনিবাৰে আদালতত হাজিৰ কৰোঁতে বিশাল ফুকনক দুনাই জিম্মাত নিবিচাৰিলে আৰক্ষীয়ে।
এতিয়ার পৰা বিখাল আলোকী হব ডিব্রুগড় জিলা কারাগারের বিচারাধীন আসামী। বিপরীতে ছদিন পাছতো আরক্ষী গ্রেপ্তার করব পৰা নাই সুমি আর তার্কিকর সুমির ককায়েক আর বৌয়েক। রিয়েল অভিনেত্রী সুমি সহ চারিজনক মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা আরক্ষী কিন্তু এতিয়ালে সোধা পোছা করা নাই বিখালর মাক আর ককায়েক। গ্রেপ্তারের আগ মুহূর্তলৈকে ডিব্রুগড়ের প্রবাঞ্চলি এপার্টমেন্টত একেলগে থাকা মাকর লগতে ককায়েকক এতিয়ালে এবারও জেরা নকরাত রহস্যর গন্ধ পাইছে বহুজনে। ডিব্রুগড়ের পৰা জেসি মাহমেদর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ইফালে কারাগারলৈ প্রেরণ করা হল বিশাল ফুকনক। মাত্র 22 বছর বয়সতে ট্রেডিংরে ঘটিছিল অগাধ সম্পত্তি। আজি আদালতত হাজির করা হয়েছিল বিচালক। ছটা দিনের জেরার অন্তত কারাগারলৈ প্রেরণ করা হল বিচালক। তিনদিনের আরক্ষীর জিম্মাতো রখা হয়েছিল বিচালক। জেরাত সুমির বিরুদ্ধে এশারো কথা নকলে বিশাল ফুকনে। ধনের খরচর বাইরে আন কোনো তথ্য নিদিলে। সুমি সম্পর্কে কোনো তথ্য উলিয়াব নিল আরক্ষী। সুমি সন্দর্ভত এগারী বান্ধবীক সোধপোছ করেছে অবশ্যই আরক্ষী। বিশাল ফুকনের পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতি দরদ অয়লর শীর্ষ বিষয়। প্রতিষ্ঠার পাঁচ মাহর পিছতে অয়লর চিকিৎসালয়ত উপলব্ধ পার্সেলিয়া কোম্পানির দরব। যুগ যুগ ধরে দরব প্রস্তুত করে অহা প্রতিষ্ঠানক একাশরিয়া করে অয়লর শীর্ষ বিষয়ে কিয় অগ্রাধিকার দিয়েছিল বিশালর পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাক লো এটা চর্চা চলছে। বিশালর দুষ্কার্যত সাঙুর খাইছে অয়লর শীর্ষ বিষয়া। অয়লর চিকিৎসালয়ের ফার্মাসিত পার্সেলিয়ার দরদ। বিশালর প্রতি অয়লর একাংশ শীর্ষ বিষয়ার দরদর আদত পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি। অয়লর একাংশ শীর্ষ বিষয়ার বিশেষ মরমর বাবেই প্রতিষ্ঠার পাঁচ মাহতে ভাল ব্যবসায় করিব পারিছে বিশাল ফুকনের পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানিয়ে। অয়লর চিকিৎসালয়ত উপলব্ধ হয়েছে মাত্র পাঁচ মাহ পুরনি পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির দরদ। 2024 চনের ফেব্রুয়ারিত জাক জমকতার বিশাল আর সুমিয়ে মুক্তি করেছিল দরব প্রস্তুত করা প্রতিষ্ঠান। সুলভ সামগ্রীর দোকানের বহুতরে পরিচিত ডিব্রুগড়ের শহরের বাণীপুরের 7 নম্বর বাইলেনের সুমিবরের ঘরতে থম ধরে উঠেছিল পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ঘরতে পাতি লওয়া প্রতিষ্ঠানত অংশীদার হয়েছিল সুমির ককায়েক রাজীব বরা আর বৌয়েক জিঙ্কি মিলি। ফেব্রুয়ারিত উৎপাদন আরম্ভ হওয়া পার্সেলিয়ার দরব এদিনও পড়ে থাকা নাছিল বাণীপুরের 7 নম্বর বাইলেনের ঘরখন পোনে পোনে অয়লর চিকিৎসালয়ের গুদাম পাইছিলগৈ। যেন পার্সেলিয়ার দরবর বাবেহে রয়ে আছিল অয়লর রুগিয়া কর্মচারী। আরোগ্য লভিবলৈ যেন নাখালেই নহব পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির দরব। কিন্তু কিয় যুগ যুগ ধরে দরব প্রস্তুত করে অহা প্রতিষ্ঠানক একাশরিয়া করে অয়লর শীর্ষ বিষয়ে কিয় অগ্রাধিকার দিছিল বিশাল ফুকনের পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি? ইয়ার আড়ত থাকা রহস্য ভেদ করবল চিকিৎসা সেবার দিক চোয়া চিতা করা শীর্ষ বিষয়াক তলব করবনে অয়ল কর্তৃপক্ষ? 2000 কোটি টাকা কেলেঙ্কারির তদন্তত আরক্ষী সাঙুরি লবনে পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির পৰা দরব কিনা অয়লর শীর্ষ বিষয়া? হয়তো কিছুদিন পাছতে ওলাব এই প্রশ্নের উত্তর। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর গ্রেপ্তার নহলেও পলাতক সুমির বিরুদ্ধে কিন্তু দিয়া হব চার্জশিট। পলাতক আন অভিযুক্তর বিরুদ্ধে দিয়া হব চার্জশিট তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। নিজাববিয়াক গোচর রুজু করে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। ট্রেডিং কাণ্ডর অভিযুক্তর টেকনিক্যাল তথ্য পালে ব্যবস্থা লওয়া হব। ট্রেডিং কাণ্ডত কোনো লোক সারি যাব নোৱাৰিব বুলিও সকিয়নি দিলে ডিজিপিয়ে। কারো মুখর কথা ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰি বুলি মন্তব্য করলে ডিজিপিয়ে। সুমিক বিচারি ইতিমধ্যে আরক্ষী সমন দিছে। এদিন নহয় এদিন ধরা পড়ব বলে মন্তব্য ডিজিপিয়ে। আপনালোকে মানে এই কথাটা কোয়াটো অল্প উচিত হওয়া নাই, কারণ আইনগতভাবে কি হব কি নহব আপনালোকে অলরেডি মানে কোনবা এজনক দুঃখী ঘোষিত করিয়ে দিছে। এটা আইনগতভাবে নোটিশ দিয়া হয়েছে, নোটিশের পিছত যদি তেও নাহে তেতিয়া আইনগত ব্যবস্থা হব। তেওঁৰ এগেইনষ্ট যদি এভিডেন্স ওলায় তেতিয়া একশন লওয়া হব। মই এটা কথা আপনালোকক সকলো এটা ইম্পর্টেন্ট কথা হল যে নতুন যেটো আইন আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তাত ক্লিয়ারলি লিখা আছে যে কোনবা অ্যাবসেন্ট করলেও তেওঁৰ এগেইনষ্ট চার্জশিট হব পাৰে, তেওঁৰ এগেইনষ্ট
কেসর ট্রায়াল হব পরে কনভিক্ট করব পড়া যায়। আগত যেটু বাধা আসলে যে অ্যাবসকন্ডিং থাকলে কোনবা কারবা আপনি কনভিক্ট করব নয় ট্রায়াল করব না, এইখানে বাধাটা আঁতরাই দিয়ে আসে। এটু হলে এক নম্বর। দুই নম্বর, মই পার্সোনালি ভাবো যে কিছু সময়ের কথা অন্তত এক্স হোক ওয়াই হোক জেড হোক তেওঁলোকে আইনৰ লগত আহি সমর্পণ করবই লাগবে, তেওঁলোকে আইনৰ আওতাত আহিবই লাগবে। বর্তমান যেটো কেস আছে এই কেসটো অসম আরক্ষীয়ে নিজাববিয়াকে লৈছিলে, এটো এনেকুৱা নহয় যে কোনবা আহি কেস দিছে। আমি এটা সিদ্ধান্ত লৈছিলোঁ পাঁচ দিন ছয় দিন আগতে, আমি পুলিশ মুখ্যালয়ত এটা মিটিং কৰিছিলোঁ। মিটিঙত গোটেই এস পি সকল, সি পি, আমার যান সিনিয়র অফিসার আসলে সব আমি ডিসাইড করেছিলাম কেন এইটু আগবাড়ি। এই ইনভেস্টিগেশনটা কমপ্লিটলি মই 100% কইছ, 100% টেকনিক্যাল ইনভেস্টিগেশন। পয়সা দিয়া মানু কার অ্যাকাউন্টত দিছে, কেনেকে দিছে, এই অ্যাকাউন্টের পয়সার কি হয়েছে, সেই কোনবা ওরাল সাবমিশন ওরাল স্টেটমেন্টের উপর ডিপেন্ড নকরে, যার যে ওলাব তার উপর তেনেকে অ্যাকশন লওয়া হব। কেসটা 100% ড্রিভেন বাই টেকনিক্যাল এভিডেন্স। তো টেকনিক্যাল এভিডেন্স যার এগেনস্ট ওলাব যে নহক তার এগেনস্ট আমি অ্যাকশন লব। ইফালে ট্রেডিং বিতর্কত নাম হাঙুর খাই পড়ার পিছত দ্বিতীয়বারলৈ স্পষ্টীকরণ গায়ক দীক্ষুর। অসমবাসী রাইজক উদ্দেশ্যে গায়ক দীক্ষুয়ে কয় যে 20 বছর আপনাদের মোক মরম দিছে, মোক বিশ্বাস করক, মই আগতেও কোনো বেআইনি কাম করা নাছিলো, এতিয়াও করা নাই আর ভবিষ্যতেও নকরো। মোৰ গাড়ী তথা অন্য সম্পত্তি বেলেগে উপহার দিয়া বুলি একাংশই সংবাদ মাধ্যমত প্রচার কৰিছে, কিন্তু মোক কোনোৱে গাড়ী উপহার হিসাবে দিয়া নাই, নিজৰ সামর্থ্য অনুযায়ী গাড়ী ক্রয় করা বুলি উল্লেখ করলে দীক্ষুয়ে। আজি আসলে এই ভিডিওটো প্রস্তুত করছো এই কারণে যে যোৱা কিছুদিন ধরে সামাজিক মাধ্যমতে হোক বা সংবাদ মাধ্যমতে হোক মোৰ বিষয়ে যিখিনি কথা ওলাই আছে এই কথাখিনির কারণে একচুয়ালি মানসিকভাবে বহুত কষ্ট পাইছো আর আসলে দুর্বল হয়ে গেছো। মই রাইজলৈ বিনম্রভাবে এইটাই অনুরোধ করব খুঁজিছো যে যোৱা 20টা বছৰে যেনেকে আপনাদের মোক মরম আর বিশ্বাস করেছে সেই বিশ্বাস আর মরমখিনি যাতে মোৰ ওপৰত আপনাদের সদায় রাখে, কিয়নো মই আগতেও কেতিয়াও বেআইনী কাম করা নাছিলো, এতিয়াও মই করা নাই আর ভবিষ্যতেও মই নকৰো। এইখিনি কথা, এইখিনি বিশ্বাস আসলে মোৰ ওপৰত আপোনালোকে ৰাখক। আৰু আৰু এটা কথা ওলাই আছে যে মোৰ কিবা গাড়ী বা মোৰ সম্পত্তি কিবা উপহার পোৱা বুলি, যে এইটো কথা আসলে নহয়। মোৰ যত সামান্য যথাশক্তিৰে যি মই আৰ্জন কৰোঁ সেইখিনিৰে মই বহুত কষ্ট কৰি মোৰ গাড়ী বা মই থকা ঘৰটো মই ক্ৰয় কৰিছোঁ আৰু সেয়া লোনতে ক্ৰয় কৰিছোঁ মই, সেয়া লোন এতিয়াও চলি আছে। গতিকে এই বিশ্বাসটো যাতে ৰাখক আৰু মোৰ এইবিলাক যাতে বেলেগ কথাত আপোনালোকে বিশ্বাস নকৰে সেইখিনি কথাই মই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ আপোনালোকক মোৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। আৰু আচলতে এই গোটেই কাৰ্যকলাপটোত মই নিজেও ভুক্তভোগী, আৰু যিহেতু মই বেআইনী কাম কেতিয়াও কৰা নাই, আইনৰ যিটো প্ৰক্ৰিয়া আছে, যিটো প্ৰক্ৰিয়াত অনুসন্ধান চলি আছে, সেই অনুসন্ধান প্ৰক্ৰিয়াটোত সকলো ক্ষেত্ৰতে মোৰ সৰ্বতোপ্ৰকাৰে সহযোগিতা থাকিব বুলি মই বদ্ধপৰিকৰ। যিকোনো কোঅপাৰেশ্যন মই লাগিলে কৰি মোৰ ফালৰ পৰা, যিহেতু মই একো বেয়া কাম কৰা নাই, এইখিনি সৎসাহস মোৰ আছে। গতিকে সকলোৱে যাতে বেলেগ কথাত বিশ্বাস নকৰি মোৰ প্ৰতি এই বিশ্বাস আৰু মৰমকণ যাতে সদায় ৰাখে, সেয়ে মোৰ বিনম্ৰ অনুৰোধ। ধন্যবাদ। স্বপ্নলীল দাসৰ সমৰ্থকৰ বিৰুদ্ধে হাতীগাঁও থানাত গোচৰ। আশ্ৰাফুল হক নামৰ এজনে তৰিলে গোচৰ। স্বপ্নলীলৰ ছাত্ৰ আশ্ৰাফুলক ভাবুকি দিয়াৰ অভিযোগ। স্বপ্নলীলৰ বিৰুদ্ধে গোচৰ তৰিছিল আশ্ৰাফুলে। প্ৰথমে ৱাসিম আলম নামৰ এজনে গোচৰ দিছিল। ৰহস্যজনকভাৱে ৱাসিমে উঠাই লৈছিল গোচৰটো। তাৰ পিছতে বিপাঙত পৰিছিল মহানগৰ আৰক্ষী। সম্প্ৰতি তিনিদিনৰ আৰক্ষীৰ জিম্মাত আছে স্বপ্নলীল দাস।
এবার অনলাইন ট্রেডিং প্রবঞ্চনার অভিযোগত তিতাবরত এজনক আটক করা হয়েছে। বরহুলা আরক্ষীর জেলত অবিনাশ পার্ধিয়া নামের এজন যুবক ট্রেডিংয়ের নামত বহু লোকের সংগ্রহ করেছিল লক্ষাধিক টাকা। অবিনাশ পার্ধিয়াক নিজ ঘরের আটক করেছে আরক্ষী। ধৃত অবিনাশের ঘর বরহুলার গড়াজান 16 নম্বর ব্লকত। নিজ বাসগৃহতে গুডলাক টিউটর সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটা প্রতিষ্ঠান চলা আছিল এই যুবকজনে। ভয় লাগিলে ন ভয় করে অভিযোগ যেটা দিছে কোনোবাই তেতিয়া দুখী দুখী ভাবে পাইছে। আপনি নিজকে দুখী বলি ভাবেন না ভাবো আপনি ইমান টাকা লেনদেন আর বি আর গাইডলাইন আসলে নাকি আপনার কিবা আসলে আর বি আর গাইডলাইন যেখানে করব লাগে কিন্তু হই করব আপনি কিমান টাকা কালেকশন কইছে সেবি অথরিটি আসলে নি সেবি অথরিটি না আসলে কারণ ফরেক্স আসলে সেবি অথরিটির দরকার না আপনি মোট কিমান টাকা কালেক্ট কইছিলে কালেক্ট তেনেকে তো কিমান জন ব্যক্তি আপনা ফাইনান্স কইছিলে ইনভেস্ট কইছিলে আপনা 243 মান হবো 243 আর কিমান এমাউন্ট দিছিলে মানে হাইয়েস্ট আপনার 5 লাখ আপনা কোনবা আসলে বস সস আসলে নি না না কোনো না আপনি কিমান টাকা আপনি কালেক্ট কইলে জালে এটা লকে কালেক্ট কইলে মানে ঘুরাই দিলো মানে বুঝিছো কিমান টাকা লেনদেন আছে দুখ কিমান জন ব্যক্তি আছে 243 জন লোকর পর আপনি সর্বমুঠ কিমান টাকা আপনি কালেক্ট কইলে হিমান মানে আপনার কিমান মান হবো কইলে 1 ইয়ার মান হবো 1 কোরর হয় আচ্ছা ঠিক আছে হবো 15 দিনিয়া আত্মগোপনের পাছতে অবশেষত নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয় ধরা দিলে ঢিংকাণ্ডর দুই পলাতক অভিযুক্ত। দুই অভিযুক্তক গ্রেপ্তারের পাছতে উঠিছে এটা কঠোর শাস্তি প্রদানের দাবি। আনকি ঢিংকাণ্ডর আটাইকেজন অপরাধীর বিরুদ্ধে আছে সরকারি ভূমি দখল করে বাস করার গুরুতর অভিযোগ। ধর্ষণকারী তফজুল ইসলামের অধ্যায় শেষ হল। আরক্ষীর হাজতত নতুন অধ্যায় আরম্ভ হয়েছে তফাজুলের আন দুই সহযোগী গোলাপুদ্দিন আর ফরিদুল ইসলামের। রাজ্য কোপা ধিংকাণ্ডর এই দুই অভিযুক্ত অবশেষত চালত পড়িল নগাঁও আরক্ষী। দলবদ্ধ ধর্ষণের 15 দিন পিছত শুক্রবারে নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত ধরা দিলেহি ছাত্রী ধর্ষণকারী গোলাপ হোসেন আর ফরিদুল ইসলামে। মরিগাঁওর লাহরিঘাটত আত্মগোপন করে আছিল গোলাপুদ্দিনে, ডিমাপুরত লুকাই আছিল ফরিদুল ইসলামে। সংখ্যালঘু সংগ্রাম পরিষদের এগারী নেতার গাড়ি চালকে ফরিদুলক লৈ গৈছিল ডিমাপুর। আমার লগতর মাকে কালি যোগাযোগ করেছিলেন, মূরতে যোগাযোগ করেছিলেন যে আত্মসমর্পণ করাব বিচার। এটা কার থ্রুদি আহিছে বা কোনে লৈ আহিছে মূর ইয়ালেকে সেইখানে আমি পিছত গম পাইছো যে কোনবা একটা সংগঠনে লৈ আহিছে, হয়তো মাকে যোগাযোগ করেছে। দুয়োকে আত্মসমর্পণ করার ক্ষেত্রে ভূমিকা লৈছিল সংখ্যালঘু সংগ্রাম পরিষদে। দুই ধর্ষণকারী গোলাপ আর ফরিদুলক সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতায় গাড়ি উঠাই লৈ আনিছিল নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়। আত্মসমর্পণ করিলো দুই নরাধমক কঠোর শাস্তি বিহার দাবি জানাইছে রাইজে। আমি পুলিশ প্রশাসনক অসম সরকারক অনুরোধ জানাম, যোন দুজন ধর্ষণকারী উচিত শাস্তি প্রদান করক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক। যোনটো আসলতে শাস্তি আমার সমাজের কারণে আমার অসমখনের কারণে একটা উদাহরণ হয়ে রয়, যোনবিলাক ধর্ষণের নিচিনা মনোবৃত্তি রখা মানুহে যাতে এনেকুৱা ধরনের ধর্ষণের নিচিনা একটা নিকৃষ্ট কাম করবলে কারণে যাতে সিহঁতৰ বুকু কপে, সিহঁতে যাতে হাজারবার চিন্তা করে। আত্মসমর্পণ করেছে বুলিয়ে যে তেওঁলোকৰ শাস্তি কমাব, তেনে ধরনের যাতে কোনো ধরনের কারুকার্য নঘটে। ইপিনে বরভেটি গ্রেজিং রিজার্ভর সরকারি ভূমি দখল করে বাস করেছিল ধিংকাণ্ডর তিনি অপরাধী। সেই শীঘ্রে ধিঙত উচ্ছেদ অভিযান চলার দাবি জানাইছে দল সংগঠন তথা রাইজে। অপরাধীর ঘরত বুলডোজার চলারও দাবি বীর লাচিত সেনার। বেদখল যেসব জায়গা আছে, যেসব গ্রেজিং এরিয়া আছে, এই গ্রেজিং এরিয়া অতি সোনকালে বেদখল মুক্ত করব লাগে। যেসব অপরাধী ইতিমধ্যে তারপরে উলাই আছে স্পষ্টভাবে এই সকলে যেহেতু গম পাইছে, আর বারে বারে আমি কইছো যেসব ড্রাগসর ঘাটি মদর ঘাটি এই সকল উৎখাত করব লাগে আর ধিংখন নির্মূলকরণ করব লাগে। ইতিমধ্যে ধিঙর দলবদ্ধ ধর্ষণের মূল অভিযুক্ত তফাজুল ইসলামের পুখুরীত পরি মৃত্যু ঘটিছে। শনিবারে দুই ধর্ষণকারী গোলাপ হোসেন আর ফরিদুল ইসলামক নগাঁও আদালতত হাজির করায় তিনদিনের জিম্মাত বিচারে আরক্ষী। হেমন্ত দাসের সহযোগত নগাঁওর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
বিয়ার প্রলোভনেরে এবার এগারী যুবতীক যৌন নির্যাতন চলালে এজন সেনা জওয়ানে। টিহুর নিজ নমাতি গাঁওয়ের লম্পত সেনা জওয়ান বিটু ডেকায় বাক্সার বনগাঁওয়ের এগারী যুবতীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি যৌন নির্যাতনের অভিযোগ বরমা থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালে। প্রথমে প্রেম, পিছত বিয়ার প্রলোভনেরে যৌন নির্যাতন, সেনা জওয়ানের নির্লজ্জ কাণ্ড। বাক্সার বনগাঁও সংঘটিত হয়েছে এক জঘন্য ঘটনা। প্রেমর চলনারে বিয়ার প্রলোভন দি যুবতীক যৌন নির্যাতন চলায় সেনা জওয়ানে। অভিযোগ অনুসরি টিহুর নিজ নমাতি গাঁওয়ের লম্পত সেনা জওয়ান বিটু ডেকায় বাক্সার বনগাঁওর এগারী যুবতীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি তুলিছিল। তারপর বিয়ার প্রলোভন দি বিটু ডেকায় ঘরের ভুচুলাই মাতি নিয়ে যুবতীগীক পাঠশালার আহার হোটেল নি যুবতীগীক উপর চুপরি যৌন নির্যাতন চলায় সেনা জওয়ান বিটু ডেকায়। ইফালে সেনা জওয়ানজনের ঘর এই কথা গম পার পিছতে নিশা যুবতীগীক ঘরের ওসর এরি থ যায় বিটু ডেকার পিতৃয়ে। পরবর্তী সময়ত সমগ্র ঘটনা পোহরলে অহাত যুবতীগীর পরিয়ালে অভিযুক্ত সেনা জওয়ান বিটু ডেকার বিরুদ্ধে বরমা থানাত দাখিল করেছে এজাহার। সম্প্রতি পলাতক অবস্থাত আছে সেনা জওয়ান বিটু ডেকা। উল্লেখ্য যে পূর্বেও বহু যুবতী কিশোরীক প্রেমর চলনেরে বিশ্বাসঘাতকতা করে অহা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। মুসলপুরের মনোহর রাজবংশী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। ব্রেকিং নিউজ, ট্রেডিং কেলেঙ্কারীর সঙ্গে জড়িত আরক্ষী বিষয়ক চাকরির বরখাস্ত। সিআইডির লেন্স নায়ক সরোজ ডেকাক চাকরির বরখাস্ত করা হয়েছে। সরোজ ডেকার নাম সাঙুর খাইছিল, ট্রেডিং কেলেঙ্কারীর সঙ্গে জড়িত আসলে সরোজ ডেকা, আর ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। সিআইডির লেন্স নায়ক সরোজ ডেকাক চাকরির বরখাস্ত করা হয়েছে। ইফালে বিতর্কিত চিকিৎসক ডক্টর মৃদু পবন নাথক গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলদৈ আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে চিকিৎসকজনক। সিএম ভিজিলেন্সর কার্যালয়ের সমীপর গ্রেপ্তার করা হয় মৃদু পবন নাথক। মঙ্গলদৈ থানাত রুজু হওয়া একটা গোচরত গ্রেপ্তার করা হয়। সিএম ভিজিলেন্সর এখন পত্রর ভুয়া উত্তর দিছিল। ইতিপূর্বে চিকিৎসক মৃদু পবন নাথক নিলম্বন করেছিল চাকরির, পত্নীর অভিযোগের ভিত্তিতেই নিলম্বিত হয়েছিল ডক্টর মৃদু পবন নাথ। কাইলৈ কংগ্রেসের যোগদান করব রিপুণ বরাই। কাইলৈ চৰাইদেউত অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক কংগ্রেসের যোগদান করব রিপুণ বরাই। কাইলৈ চৰাইদেউত অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক। কিছুদিনের পূর্বে টিএমসির পদত্যাগ করেছিল রিপুণ বরাই, আর প্রত্যাশিতভাবে কংগ্রেসতে যোগদান করব। অরুণাচল সীমান্তর ভালুকপুঙত প্রশাসনের উচ্ছেদ অভিযান। চারিদার রাজচক্রর বিষয়ার উপস্থিতিত ভালুকপুং বজারের সমীপত থাকা নৈর পারত অবৈধভাবে সজা ঘর উচ্ছেদ করলে প্রশাসনে। নির্মমভাবে চলিল ধ্বংস কার্য। বুলডোজারে খহালে দেওয়াল সাদ, এক্সকেভেটরের হাতুরাত চকুর বলবতে এইদরে খুঁড়ি পড়িল অট্টালিকা। কেবল অট্টালিকাতেই নহয়, অনুমতি অবিহনে নদীর উপর গড়ে উঠা দোকানতো চলিল প্রশাসনের হাতুরা। এইবার ভালুকপুঙত উচ্ছেদ অভিযান। অরুণাচল সীমান্তর ভালুকপুং বজারের সমীপে বই যাওয়া নৈর কাষত একাংশ লোকে অবৈধভাবে ঘর বনায় ব্যাপার বাণিজ্য চলাই আসছিল। প্রশাসনের জাননী সকিয়নিক ভ্রুক্ষেপেই করা নাছিল। কিছু সংখ্যক ব্যক্তিয়ে নদীর উপরতে ঘর বনায় আসে, ব্যাপার বাণিজ্য করে আসে। যেটা ঘর আরম্ভ করেছিল তেতিয়াও আমার ভালুকপুঙর সচেতন রাইজে কৈছিল যে এরকম ধরনের বনাব নালাগে, যেহেতু এখন নদী হয় অসুবিধার কথা আছে। কিন্তু নুশুনি ঘরখানি বনালে, পিছত আমি নোটিস দিলো যে আপনাদের এখানে এনেকা আপনাদের নদীর উপর ঘর বনাব নাপায়, আপনাদের এখানে ঘর ঠিক করো। বহুতবার কোয়ার পিছতো
নতৰালে, যিহেতু এইটো মানৰ দুৰ্যোগৰ কথা আছে, নদীখন বন্ধ হৈ গলে দুৰ্যোগ হব, নদী খাইলে যদি ঘপককে ঘৰটো পানী বেছিকে আহি যায় পাহাৰীয়া নদী, তেতিয়াও সেইটো এটা দুৰ্যোগ হব, গতিকে এই গোটেইখিনি চাই লৈ আমি সেইখিনি উচ্ছেদ কৰি দিলোঁ। অবশেষত জিলা প্রশাসনে ঘরসমূহ এক্সকেভেটর লগাই ভাঙি পেলায়। সারিদুয়ার রাজ্য চক্রের বিষয়ার উপস্থিতিত উচ্ছেদ অভিযান চলোৱা হয়। নৈখনের বাঢ়নি পানিয়ে যিকোনো সময়ত ঘরসমূহ উটুয়াই নিয়ার শঙ্কা করা হয়েছিল, যার বাবে প্রশাসনে উক্ত নৈর কাষত সাজি লওয়া ঘরসমূহ চলালে উচ্ছেদ অভিযান। রঙাপাড়ার ধনেশ্বর কলিতা, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।